আপনি যদি 28 দিন চাকরি করার পরে মারা যান, এই 28 দিনের বেতন মালিকে দিবে কি দিবে না? কে নিতে আসবে? বউ, মা, ছেলে, আত্মীয় স্বজন? আপনার আত্মীয় স্বজন যখন মালিকের কাছে আসলো, এবার মালিককে বললো, স্যার আমার স্বামী আপনার এখানে চাকরি করতো, এই মাসের বেতনটা আমাকে একটু দিয়ে দেন না, মালিকও কিন্তু টাকাটা দিয়ে দিবে। এবার আপনার প্রশ্ন কবর থেকে, স্যার পরিশ্রম তো আমি করেছি, সময় তো আমি দিয়েছি, কষ্ট তো আমি করেছি, মেধা তো আমি খাটিয়েছি, সময় তো আমি ব্যয় করেছি, আমার বউকে দিচ্ছেন কেন, আমার ছেলেকে দিচ্ছেন কেন, আমার মাকে দিচ্ছেন কেন, আমার পরিশ্রম বেতনটা আমাকে না দিবেন? আমাকে দিতে না পারলে কাউকে দেওয়ার দরকার নাই। তখন মালিক উত্তর দিবে, আরে তুই একটা গাদার মতো খাতলা কেটেছিস, তুই বুঝতে পারস নাই, পরিশ্রম তোর ছিল কিন্তু পেট চলেছে তোর পরিবারের, তার মানে তুই পরিবারকে চালানোর জন্য পরিশ্রম করেছিস, সেটা আমি জানি, তাহলে পরিশ্রম তোর হলো, বেতন তারা পাওয়ার অধিকার রাখে, তাই তাদেরকে দিয়ে দিলাম। এবার কবর জগৎ থেকে আপনি ভাবতে লাগলেন, শনি রবি সোম 1 2 3 আমি পরিশ্রম করলাম, বেতন যদি পরিবার খায় তাহলে আমার পরিশ্রমের আমার বেতন কই, আমার বেতন কই, আমার বেতন কই, আমার বেতন কই, আমার পারিশ্রমিক কই, আমার বলতে তো কোনো কিছু নাই। সেই দিন যদি আপনার কাছে নামাজটা থাকে, রোজাটা থাকে, নেক কর্ম থাকে, মানবের সততা থাকে, ভালোবাসা থাকে, ওগুলো আপনার সামনে বের হয়ে বলবে, আজকে তোর পরিবার ছেড়ে দিয়েছে তোকে, তোর টাকা তোকে ছেড়ে দিয়েছে, আমি নামাজ তোর সাথে এখনো আছি।